এই হচ্ছে সেই ব্যস্ততম এলাকা যেখানে ছোটকাল থেকে বড় হয়েছি, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। ভাই রে ভাই, ভাগ্য ভালো ভাই রাতে ওরকম গরম নাই। রাতে দিনের মতো গরম থাকতো মানুষ সব পাগল হয়ে যেত। এখানে বসে আছি আমরা, মানে মিরপুরে যাব, সেখানে আমার বন্ধু আলার পালায় ভাই আমার বাসে সাইডে ভাড়া তিনজনের ভাই আমার গাড়ি লইছে, গাড়িটা দিয়েছে যাই সারা দিন থাকে গাড়িতে 60 লাখটার গাড়ি চালায়, তারপর আর এসি ছাড়া আর ভালো লাগে না। খালি তোর জন্য দামি গাড়ি চাইতেছি ভাই, তুই আমার ভাড়া দিয়ে দিস, খাওয়ার লাগবে না কোনো কিছু। ভাই ওরা কইছি কি জানেন, তোদের খালি ভাড়া দিয়ে দিলেই আমার খাওয়ার লাগবে না। আমরা সাথে একজন খাঁটি ড্রাইভার নিয়ে নিছি, এই খাঁটি ড্রাইভারের কারণে আমাদের রাস্তা চিনতে সহজ দিতে, মানে সে গাড়ি দুইটা, মানে সে কি গাড়ি চালায়। ঠিক আছে না, আমি অনেক সময় যারা গাড়ি তোর মতো গাড়ি চালানো এরকম, আমি এরকম বিভিন্ন জায়গায় গেলে এরকম ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম যে কোন জায়গাতে রাস্তা কোন জায়গায়। আমি দুইটা স্টপেজ, আমি এত বছর ধরে গাড়ি চালাই কিন্তু খেয়াল রাখতে পারি না, কোনো কিছু এই জায়গায় আটকাইছি। কোথায় আমার সাবস্ক্রাইবার, কোথায় তুমি, কোথায় এসে পড়ছি আমরা, কিন্তু কোথায় তুমি ভাইয়া, খালিদ ভাইয়া তুমি কোথায়? মিরপুর দশের যে মেট্রো স্টেশন ওইটা হচ্ছে এখানে। বাবা বড়ই সুন্দর, কোথায় আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এটা সুলতান ডাইন। আর মোটামুটি সুলতানে যেরকম ভিড় থাকে ওরকম ভিড়ে আছে, অনেক মানুষজন খাইতেছে অলরেডি। আর এটা হচ্ছে সুলতান ডাইনের মিরপুর 10 নম্বর ব্রাঞ্চ, এটা হচ্ছে ওই যে মিরপুর 10 নম্বরে যে নতুন মেট্রো স্টেশন হয়েছে ওখানের আউটার পাশেই আর কি। হ্যাঁ, তো এখানে ফ্রেশ হইতে এসে আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাই, দেখবেন মানে এখানে একটা মানুষ আছে, হ্যাঁ কিন্তু দেখেন মানুষের মাথা দেখা যেতেছে না, মানে ও এত বেশি লম্বা। আল্লাহ, যাই হোক এখন আমরা ফ্রেশ হই। ওমা আল্লাহ, এরপর গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে যাই তো ভাই আমার বাক, মানে সুলতানের ওয়াশরুম এরকম হইতে পারে আমার জানা ছিল না। আর মানে কলের মধ্যে কেমন কস্টিউমের মতো কি যেন পেঁচিয়ে রাখছে, এটা দেখতে একদম ভালো লাগতেছিল না। আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কথা নাই বললাম। যাক, শেষ পর্যন্ত আমরা হচ্ছে মানে টেবিলে বসলাম, আর ওই ভাই যখন দেখতেছে ভিডিও করতেছি তখন ভাবতেছি কিরে ভাই এটা আবার কোন ব্লগার, মানে টাকু ব্লগার ওটা তো চিনতেছি না। যাক, শেষ পর্যন্ত আমাদের মানে খাবার দেওয়া শুরু করছে, আর মানে ভাই একটু ক্যামেরা দেখে একটু কেমন করছিল প্রথমে। যাই হোক, ওকে মাথা এমন করতেছিস কেন? ওটা বললাম, ও বলতেছে যে আমার ঠোঁট কি লাল লাল দেখা যায়। আমি কি হ কয় দেখছেন, আমি কি বাইরে ভাই তুই আমার লাল লাল দেখাইতে গেলে পরে তোর মায়ের মতো দেখা যাইব তো বিশ্বাস। আল্লাহ, তারপর ওঠোটের প্রশংসা করতেছিল, বললাম যে সমস্যা হবে পরে মাইয়া মায়ের দেখা দিব, কিন্তু তারপর আর মানে বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নাই, মায়ের দেখা গেলে মায়ের দেখা যাক। এরপরে সুলতানের মেনু দেখা তো আমি অবাক না মানে হতবাক, কারণ হচ্ছে দাম অনেক বেশি আমার বাড়তি মনে হইতেছে। যদি অনেকদিন আগে খাইছি তো এখন ওই যে হাফ কাচ্ছে যেটা হচ্ছে 300 মানে 299 টাকা, মানে 300 টাকা। তো এরপরে আমরা অর্ডার করলাম হচ্ছে অনেস্ট টু, যেটা ওটা হচ্ছে আমরা দুইটা অর্ডার করলাম, যেহেতু আমরা মানুষ 4 জন তো দুইটা অর্ডার করছি, দুইটাই আমাদের হয়ে যাওয়ার কথা। তবে দাম দেখি আমরা আসলে একটু, আমি যদি অনেকদিন পরে খাইতেছি এই জন্য হয়তো দামটা আমার কাছে বেশি মনে হইতেছে। এরপরে হচ্ছে আমরা ওই যে ফিন্নির জায়গা থেকে ফিন্নি অর্ডার করি নি, পরে হচ্ছে আমরা ওই যে জালি কাবাব অর্ডার করছি 4টা। এরপরে হচ্ছে আপনার ওই যে একটা শরবত আছে না, জাফরানি শরবত বোধ হয় ওটা নাম, কিন্তু আগে বাদামের শরবত ছিল বোধ হয় না, মনে নেই আমার পুরোপুরি, কিন্তু বাদামের শরবতটা অর্ডার করি। এরপরে আমরা একবারে ঠান্ডা মাথায় হিসাব করতেছিলাম যে আসলে মানে সব মিলে কত টাকা হয়। এরপরে যা বলছে এটার মানে আপনাদেরকে বলা যাবে না, যাই হোক বলতেছি ভাই মুখটা একটু ডাক্তার আইন, কারণ হচ্ছে এটা বলতে মানা করছে, এটা বলা যাবে না, হ্যাঁ একটা কথা বলছিল। এরকম বিভিন্ন ধরনের কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে। প্রথমে শরবত দিল, এরপর দেখি আরেকজন আবার কাচ্চি নিয়ে আসছে। আর অনেক দিন পরে আমি এই মানে সুলতান ডাইনের কাচ্চি দেখতেছি, বাসমতি চালের কাচ্চি।
আসলে সুলতানের একটা ইমোশন, কারণ মানে যারা কাচ্চি পছন্দ করে এদের জন্য একেবারে, যদিও দামটা একেবারে মানে কম না আসলে, হ্যাঁ, কিন্তু তারপরও মানে এই দামে মানে যারা একটু কাচ্চি খাইতে চায় তাদের জন্য একটা ভালো মানে কাচ্চি হচ্ছে সুলতানের কাচ্চি, যদি এটা নাম অনেক বেশি বদনাম হয়েছে। তো ভালো করে হচ্ছে জালি কাবাব দেখতেছিলাম যে জালি কাবাবে কোনো সমস্যা আছে কি না, আর আমরা মানে আসার আগেই বলেছিলাম দেখবো যে আসলে কি সুলতানের কোনো সমস্যা আছে না। আসলে ভাই এত বড় একটা রেস্টুরেন্ট, আসলে কোনো মানুষ হইলে ভাই কোনো দিন বিড়ালের মাংস কুকুরের মাংস এগুলো দিতে পারে না ভাই, এটা আসলে সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর এদিকে সালাদ দিয়ে খেতে মা বাপ ভাই, অনেক ছোটো দুইটা অর্ডার করছি, তাহলে সালাদ একটা কেন দিবে? আমি বললাম যা তাড়াতাড়ি চা, যে আমাদের সালাদ আরেকটা গেল কই? হ্যাঁ, কারণ হচ্ছে ভাই অনেক টু দিছি মানে দুইটা তো আবার, হ্যাঁ দুই প্লেট অর্ডার করছি আমরা, তাহলে আমাদেরকে একটা দেবে কেন বলতেছে ভাই? কেন চামো? আমি চামো না মানে এটা আমাদের আমাদের না মানে আমরা টাকা দিয়ে কিনছি তাই না, কেন চাইবো না? পরে হচ্ছে আমরা চাওয়ার পরে এই যে বাইরে ভাই আসছে, পরে বাইরে বললাম যে ভাই আমাদের সালাদ আরেকটা কই? পরে বলতেছে ভাই আচ্ছা তাহলে আমরা দিতেছি আরেকটা। মানে চারজনের জন্য কেমন একটা সালাদ দেয় বলেন, এটা কি হয় কোনোভাবে? ওইটার ভাই অনেক ভদ্রলোক, উনি হচ্ছে আরেকটা সালাদ দিয়ে গেছে, আর এদিকে সবাই নিজে নিজে বেরিয়ে নিতেছে। এদিকে ওই যে দেখেন মানে অনেক আপনাদের কি দেখাবো, মানে আমি দেখি, কারণ হচ্ছে অনেক দিন পরে এই কাচ্চি আমি দেখতেছি। আর ও বলতেছে হচ্ছে ভাই দেখেন আলু। আমি বললাম আলু ছাড়া কাচ্চি হয়? আলুই তো সবচেয়ে মজা, কাচ্চির মধ্যে আসলে আলু ছাড়া কাচ্চি হয়ও না। হুজুরের বললাম হুজুর শুরু করেন, উনি বলতেছে ভাই সবার প্লেট তো আছে কিন্তু আপনার প্লেট তো খালি। আমি এবার দেখি অবাক, কিরে ভাই খালি? মানে আমার প্লেট খালি রেখে ও মানে হিসাব করতে ব্যস্ত যে আমার দিতে ভুলে গেছে। মানে আবার আবার বলে নিলাম যে ভাই আপনি কেন নিতেছেন না ভাইরে, নিলে তো নেওয়া হয়ে যে। ওই দেখেন আমার বাসার বাসার আমাদের বাসায় হচ্ছে ভাতের যে একটা না চামচ, ওইটা হচ্ছে ওখানে এটা ইউজ করে, অনেক আগে থেকে দেখছি সুলতানিন হচ্ছে এটা ইউজ করে, এটা দিয়ে মনে হয় যে তুলতে অনেক সুবিধা হয়। হ্যাঁ, তা আমিও নিয়ে নিলাম আমার পছন্দ মতো, ওর পছন্দ দিতে। আর আমার জন্য খালিদ একটা সারপ্রাইজ রাখছে, সেটা হচ্ছে লেগ পিস। বলতেছে ভাই এটা আপনার জন্য রাখছি কারণ আমি জানি যে এটা আপনি পছন্দ করেন। এদিকে সবাই হচ্ছে মানে খাওয়া শুরু করে দিছে, বিশ্বল্লো বললাম কিরে ভাই বিশ্বল্লো হয়ে গেছে। তো আমার শেষ পর্যন্ত একটা ইয়ে দিল জালি কাবাব, জালি কাবাবটা ভেঙে দেখলাম, জালি কাবাবটা আসলে অনেক সুন্দর ছিল। আর জালি কাবাব দিয়ে মাখায় আমার মানে কাচ্চি খেতে অনেক ভালো লাগে, অনেক পুরোনো অভ্যাস এটা, একবারে মানে একটু ভেঙে তারপরে মাখায় খাই। আর জালি কাবাবটার মধ্যে যেই পুদিনা পাতার ফ্লেভারটা অনেক দিন পরে পেলাম, কারণ হচ্ছে আমাদের গ্রামে ভাই পুদিনা পাতা বলতে আসলে কিচ্ছু নাই। হ্যাঁ, আর হুজুর যেহেতু ঢাকা প্রথম আসছেন আর হচ্ছে সুলতানের প্রথম খাইতেছেন, সিলেটের রিভিউ নিতে কিন্তু অবস্থা ভালো মনে হয়েছিল, নিলে বললাম আর কোয়া লাগবো না। আর কাচ্চির মধ্যে শুধু একটা হাড্ডি পাইছি, এই হাড্ডি মানে সবাইকে আমি দেখাই দেখেছি কিন্তু ওরা দেখি আরও দুঃখের কথা বলতেছে, বলতে হাড্ডি পাইছে সেদিকে আমি পেয়েছি পোড়া মাংস। মনে হয় এটা হচ্ছে আপনার ওই যে একবারে শেষের যেই কাচ্চি বা নিচের কাচ্চি যেটা, ওটা মনে হয় আমাদের ভাগ্যে আসছে। এই জন্য আমি বললাম যে তাহলে আমি খাই, তোর খাওয়া লাগবে না, এমন তো দুঃখ রাখিস না। এই হচ্ছে লেগ পিসটা, কিন্তু যদিও মানে লেগ পিসে একটু মাংস কম আর কি, তারপরে ভাই লেগ পিসে কারণ লেগ পিসের প্রতি একটা ছোটোবেলা থেকেই একটা, যদিও ওটা অভ্যাসটা ভালো না, তারপরও আব্বু সবসময় খাওয়াইছে লেগ পিস, তো লেগ পিসের মাংস আসলে ভাই মানে সবসময় মজা লাগে। বিশ্বাস করেন ভাই মনে সই কাচ্চি খেতেছিলাম, হঠাৎ দেখলাম একজন লোক একটা বই নিয়ে ঘুরতেছে, ওনারা দেখার পর থেকে ভাই কাচ্চির স্বাদ কেমন জানি কম কম লাগতেছে। এরপরে সবার কাছ থেকে একটু কাচ্চির রিভিউ নিলাম, তো খালিদ বললো যে মোটামুটি ঠিক আছে। আর ওরে চিকিৎসা করলো, ওরে বললাম যে ফাও খাইলে সবারই মজা লাগে, তোর দিকে লাভ নাই আল্লাহ। তো ও বললো যে খালিদ বলতেছে যে মানে মোটামুটি মানে আগের মতোই আসে চলে। তবে যদি আমি রিভিউ দিই তাহলে হচ্ছে সুলতানের কাচ্চি অনেক দিন পরে খেলাম, তো অনেক দিন পরে কোনো কিছু খেলে মজা লাগার কথা, কিন্তু অত মানে একবার আহামরি মজা আমার কাছে লাগে নাই। হ্যাঁ, এটা সত্যি কথা। আর খালিদও একটা মানে পোড়া পিস পাইছে, এটা অভিযোগ জানাইতেছিল, পরে বললাম যে ভাই এটা আরও বেশি মজা, মানে ও মানতেছিল না আসলে ভাই এটা নিয়ে অভিযোগ নাই, কারণ হচ্ছে লাস্টের দিয়ে কাচ্চিতে মানে নিচের কাচ্চিতে হইতে পারে। ভাবছিলাম যে লেগ পিসের হাড়ির ভিতরে কিছু আছে কিন্তু আসলে মানে কিছু নাই, এটা মাঝে মাঝে এরকম হয় বেড়ে কিছু থাকে না একবারে, আবার অনেক সময় মানে একবারে অনেক মজা থাকে ভিতরে, যেটা অনেক বেশি মজা লাগে, এর জন্য অনেকক্ষণ ধরে টাকাটাই করতেছিলাম কিন্তু আসলে মানে ভিতরে কিছু নাই, তো বেরোবে কি? এরপরে সবাই বললাম যে চল ভাই মানে খাওয়া দাওয়া তো শেষ এখন যাই, কিন্তু সবাই উঠতে চাইতেছিলো না কারণ মানে বাইরের ওয়েদার যেরকম, তো এসির মধ্যে সবাই ভালো লাগতেছিলো, এই জন্য একটু রেস্ট নিলাম সবাই। এরপরে অনেক কষ্টে বিলটা দিলাম, 2168 আসছে। ওইটার ভাইদের সাথে একটু মজা করলাম, বললাম যে ডিসকাউন্ট না দেওয়ার কারণে আমরা হচ্ছে ব্যাড রিভিউ দিব, তো ভাই আশাশি করতেছিল, বললো স্যার অনেক ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে। আমরা এখন চলে যাব কই তুই কই আল্লাহ, বাস পাবি তাদের যা, তাহলে বড় দেরি হয়েছে বুঝছো, পরে আর পাবি না।